নমস্কার রকমারি রান্নাতে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করেছি আলু মেথি শাকের টেস্টি সবজি সুস্বাদু এই তরকারিটি গরম রুটি বা প্লেন রাইসের সঙ্গেও সার্ভ করা যায় এখানে নিয়ে নিয়েছি দুবান্ডিল কচি মেথি শাকের কচি ডাটা ও নরম পাতাগুলো নিয়ে নিয়েছি শাকটাকে প্রথমে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি মেথি শাকটা পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি শাক কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না তরকারিটি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু একটা বড় টমেটো এক মুঠো ধনে পাতা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আছে দুখানা পেঁয়াজ একখানা রসুন আর এক ইঞ্চি পরিমাণ আদা এবারে সমস্ত সবজি কেটে নেব পেঁয়াজ টমেটো কুচিয়ে কেটে নিয়েছি আলুটা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এতে আলুটা কালো হবে না আর রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি আধা চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল ছাড়াও নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো তেলেই রান্নাটি করা যাবে এবার এতে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ফোড়নটা দুই এক মিনিট ফোরনটা ভেজে নেওয়ার পর কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম এবারে হাই ফ্লেমে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নেব কিছুটা সময় পেঁয়াজটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা আলুগুলো গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে আলুগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুটা সময় আলুগুলোকে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোগুলো ভাজতে ভাজতে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে এলে তারপর এই টমেটোটা অ্যাড করতে হবে নয়তো আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে অ্যাড করে দিলাম আধা চামচ নুন এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নেব টমেটোটা ভাজা হতে হতেই একটা বাটা মশলা করে নেব তার জন্য মিক্সির ছোট চারটা নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে গরম জলে কিছুটা সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর এতে অ্যাড করে দিলাম এক মুঠো রসুন এক ইঞ্চি পরিমাণ আদা এক চামচ ধনে ও আধা চামচ জিরে অ্যাড করে খানিকটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবারে এই মশলার পেস্টটা ঢেলে দেব পেঁয়াজ টমেটোর মধ্যে গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করে দিতে হবে স্লো হিটে মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব মিক্সি চারটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর অ্যাড করে দিচ্ছি আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েই সমস্ত মশলা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতেই আলু ও টমেটো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর মশলার চারিদিকে খুব সুন্দর তেল সেপারেট হয়ে গেছে কুচিয়ে রাখা মেথি শাকটা এবারে অ্যাড করে দিলাম শাকটা প্রথম দিকে দেখতে একটু বেশি মনে হলেও কিছুক্ষণ পর এর থেকে জল বেরিয়ে শাকটা অনেকটাই কমে আসবে সমস্ত শাক অ্যাড করে দেওয়ার পর মশলার সঙ্গে নেড়েচেড়ে শাকটাকে একটু মিশিয়ে দেবো এই তরকারিটি বানাতে কোনো রকম জলের ব্যবহার করব না শাকের নিজস্ব জলেই তরকারিটি রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব হাই হিটে কিছুক্ষণ সেদ্ধ করে নেবার পর শাক থেকে প্রচুর জল বেরিয়ে পরিমাণে অনেকটাই কমে এসছে এবারেতে অ্যাড করে দেব আধা চামচ গরম মশলা গরম মশলা অ্যাড করার পর শাকটাকে আর খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই ছড়িয়ে দিলাম সামান্য একটু ফ্রেশ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিলাম এক চামচ ঘি ঘিটা তরকারিতে মিশিয়ে দিতেই আলু মেথির তরকারি সার্ভ করার জন্য একদম রেডি সুস্বাদু এই তরকারিটি খেতে বাচ্চারাও কোনো আপত্তি করবে না এখন এই তরকারিটি গরম রুটির সাথে ডিনারে সার্ভ করে দেব আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল